राजधानी अदूरे साबारे आमीन बाजारे शबे बरातेर राते छय कलेज छात्र के टाका छाजिए पीटीए हत्या करार मामलाय राय घोषणार तारीख आगामी 2 डिसेम्बर दिन धार्य करेछेन आदालत। सोमवार राष्ट्र ओ आसामी पक्षे जुक्ति उपस्थापना शेषे ढाका द्वितीय अतिरिक्त जिला ओ दायरा जज इस्मत जहान ए राय तारीख ठीक करें। एकई संगे 41 आसामी जामिन बातिलेर आदेश दें। आसामी पक्षेर फारूक आहमेद ए तथ्य निश्चित करें। मामलार अभियोग थेके जाना जाय 2011 सालेर 17 जुलाई शबे बरातेर राते साबारे आमीन बाजारे बड़देशी ग्रामेर कैबला चरे घुरते जाए सात बंधु। ओई समय डाकात साजिए तादेरके पिटिए हत्या कराय। ओई घटनाय तादेर मध्ये एकजन अल्पेर जन्य बेचे जाए। परे ओई घटनाय ग्रामबासीके आसामी करे एकटी हत्या मामला दायर करेन पुलिस। 2013 সালের 7 জানুয়ারি র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফউদ্দিন আহমেদ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত চার্জশিট দাখিল করেন। একই বছরে 60 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এছাড়াও ওই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভিকটিম আলামিনকে একই ঘটনায় করা ডাকাতি মামলা থেকে সেদিনই অব্যাহতির আদেশ দেন। মামলার চার্জশিটে বলা হয় আসামিরা নিরীহ ছাত্রদের হত্যা করার উদ্দেশ্যে মারধর করে জখম করে। পরবর্তীকালে হত্যার ঘটনা ধামা চাপা দিতে মসজিদের মাইকে সবাইকে ডাকে আসার জন্য এবং থানায় মিথ্যা মামলা দায়ের করে। বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়। হত্যা মামলায় মোট আসামি 60 জন, তাদের মধ্যে 9 জন পলাতক, 1 জন মারা গেছে, বাকি 50 জন জামিনে ছিলেন। এদের মধ্যে ওয়াসিম নামে এক আসামি জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আছেন। এছাড়াও মামলাতে জন আসামি ফৌজদারি কার্যবিধি 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।